সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। বন্ধুরা, তিন শ্রেণীর লোক দ্বারা সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। এক নম্বরে শহীদ, দুই নম্বরে আলেম এবং তিন নম্বরে দানবীর। প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে, শাহাদাত বরণকারী একজন লোক, তাকে উপস্থিত করা হবে এবং আল্লাহ প্রদত্ত যাবতীয় নিয়ামত সম্পর্কে জ্ঞাত করা হবে এবং সে সব নিয়ামতকে চিনে বা মেনে নেবে। তখন তাকে বলা হবে, এসব নিয়ামতের পরিপ্রেক্ষিতে তুমি কি কি আমল করেছ? সে বলবে, আমি আপনার তরে লড়াই জিহাদ করেছি এবং শহীদ হয়ে গিয়েছি। তখন তাকে বলা হবে, তুমি মিথ্যে বলছ, বরং তুমি লড়াই করেছ এজন্য যে লোকেরা তোমাকে বীর বাহাদুর বলবে এবং তা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে রায় ঘোষণা করা হবে এবং তাকে চেহারার উপর ভর দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় পর্যায়ে আলেম ব্যক্তি, যে নিজে দিনই ইলম শিক্ষা গ্রহণ করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পড়েছে, তাকে উপস্থিত করা হবে এবং প্রদত্ত নিয়ামত সম্পর্কে জ্ঞাত করা হবে। সে সব নিয়ামতই চিনে ফেলবে। তখন বলা হবে, এ সকল নিয়ামতের প্রতিকর্ম স্বরূপ তুমি কি করেছ? সে বলবে, আমি ইলম শিখেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন পড়েছি। তাকে বলা হবে, তুমি মিথ্যে বলছ, বরং তুমি ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে আর কোরআন পড়েছ যাতে কারি বলে এবং তা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, ফলে চেহারার উপর ভর দিয়ে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় পর্যায়ে সে ব্যক্তি যাকে আল্লাহ প্রচুর প্রাচুর্য দিয়েছেন এবং সর্বপ্রকার সম্পদ তাকে দেওয়া হয়েছে, তাকে উপস্থিত করা হবে এবং সকল নিয়ামত চেনানো হবে, সে সবগুলো চিনে নেবে। তখন তাকে জিজ্ঞেস করা হবে, এসব নিয়ামতের প্রতিকর্ম হিসেবে তুমি কি করেছ? সে বলবে, যেসব পথে খরচ করা তোমার পছন্দ ছিল সে সকল পথে আমি খরচ করেছি তোমার সন্তুষ্টির জন্য। বলা হবে, তুমি মিথ্যে বলছো, তুমি খরচ করেছো ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল লোকেরা তোমাকে দানবীর বলবে এবং তা বলা হয়ে গেছে। অথবা তার রায় ঘোষণা করা হবে, ফলে তাকে মুখের উপর ভর দিয়ে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।